অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের সামনে রাখব। এখান থেকে মুখ্যমন্ত্রীর বোবেড়াকে যাওয়ার কথা রয়েছে, সেখানেও ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন তিনি। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপর এই অ্যালেন পার্ক থেকে মুখ্যমন্ত্রীর বোবেড়াকে যাওয়ার কথা রয়েছে, সেখানেও ক্রিসমাস ফেস্টিভ্যাল এবং তার উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। Christmas is not just a day or an event to be observed and speedily forgotten. It is a spirit which should permeate every part of our lives. Christmas is not just a season, but a state of mind to cherish peace and goodwill, to be plenteous in mercy, is to have the real spirit of Christmas. দিল্লি হাইকোর্টের স্বস্তি অনুব্রত মণ্ডলের, এখনো দিল্লি যেতে হচ্ছে না অনুব্রত মণ্ডলকে। 9 জানুয়ারি পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবে না ইডি। 9 জানুয়ারি পর্যন্ত শুনানি স্থগিত। বিস্তারিত জানতে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের দিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, দেখো আজকে জাস্টিস জসমিত সিং এর বেঞ্চে যখন শুনানি হয়, তখন ইডি তরফ থেকে আইনজীবী অনুপম শর্মা জানান যে তারা একটা প্রোডাকশন ওয়ার্কে ছিলেন রাউল ত্রিবেণী কোর্ট থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে আসার জন্য দিল্লিতে, এবং সেটাকে কার্যকর করার আগেই রাজ্য পুলিশ তাকে, পশ্চিমবঙ্গের পুলিশ তাকে অ্যারেস্ট করেছে একটা অন্য এফআইআরে, এবং সেখানে তারা 7 দিনে তারা পুলিশ রিমান্ড পেয়েছে। তারা অভিযোগ করেন যে তাদের কাছে যখন প্রোডাকশন ওয়ারেন্ট আগে থেকে ছিল এবং সেই প্রোডাকশন ওয়ারেন্ট তারা পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন এক্সিকিউট করার জন্য, তারপর কেন পশ্চিমবঙ্গ পুলিশ তাকে কাস্টাডিতে নিয়েছে সেই প্রশ্ন তাদের তরফ থেকে ফেলা হয় জাস্টিস সজ্জিত সিং এর বেঞ্চে। এবং সেখানে অনুগত মণ্ডলের আইনজীবী অভিষেক মনে সিংহ ছিলেন এবং হরিহরন ছিলেন, তারা কোর্টকে জানান যেহেতু এই মুহূর্তে অনুব্রত মণ্ডল 7 দিনের পুলিশ কাস্টাডিতে রিমান্ডে রয়েছেন, তাহলে এখন পরস্পরণ থাকলেও ইডি সেটাকে এক্সিকিউট করতে পারবে না যেহেতু একটা অন্য পুলিশের কাস্টাডিতে রয়েছেন। সেক্ষেত্রে যখন জুডিশিয়াল কাস্টাডিতে যাবে অনুব্রত মণ্ডল, তখনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের এই প্রোডাকশন ওয়ারেন্টকে এক্সিকিউট করতে পারবে। তারা বলেন সেক্ষেত্রে এখন শুনানি অ্যাডজার্ন করে দেওয়া হোক, যেহেতু আরো 2 দিন রয়েছে উইন্টার ভেকেশন স্টার্ট হবে দিল্লি হাইকোর্টের, ভেকেশনের পর এটার হিয়ারিং নেওয়া হোক। এবং তখন জাস্টিস সচিন সিং জানতে চান ইডি কয়ের থেকে যে আপনারা তো এখন এক্সিকিউট করতে পারবেন না যে প্রোডাকশন ওয়ারেন্ট আপনাদের কাছে রয়েছে। তিনি জানান যে তারা ইতিমধ্যে সেই ওয়ারেন্টকে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়েছেন এক্সিকিউট করার জন্য এবং তাকে কাস্টাডিতে নিয়ে দিল্লিতে নিয়ে আসার জন্য তাদের প্রক্রিয়া স্টার্ট করে দিয়েছে, কিন্তু অন্য কোনো কারণে পশ্চিমবঙ্গ পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এই অভিযোগও করা হয় ইডির লয়ার তরফ থেকে। কিন্তু কোর্ট তখন বলে কি সেক্ষেত্রেও কিন্তু আপনি তার কাস্টাডি আপনারা পাবেন না যেহেতু একটা অন্য পুলিশের কাস্টাডিতে সেই এখন রয়েছে অনুব্রত মণ্ডল। তখন ইডির আইনজীবী বলেন যে ঠিক আছে, তারা আপাতত সেই অর্ডারটাকে এক্সিকিউট করবেন না এবং 7 দিন পর তারা সেটাকে আবার চেষ্টা করবেন এক্সিকিউট করার জন্য বা পরবর্তী নির্দেশ যা হাইকোর্ট দেবে সেটা তারা মানবেন। আজকে জাস্টিস জসমিত সিং দুপক্ষের বক্তব্য শোনার পর অর্ডার দিয়েছেন আগামী 9 জানুয়ারি পরবর্তী শুনানি হবে, এবং কোর্টকে আশ্বস্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 9 জানুয়ারি একটি যে প্রোডাকশন ওয়ারেন্ট তারা পেয়েছেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সেটাকে তারা কাজ করবেন না। এখন দেখতে হবে 9 জানুয়ারি হাইকোর্টে কি হচ্ছে। ধন্যবাদ বিজেন্দ্র। অর্থাৎ দিল্লি হাইকোর্টে আপাতত স্বস্তি অনুব্রত মণ্ডলের, এখনই দিল্লি যেতে হচ্ছে না অনুব্রত মণ্ডলকে। 9 জানুয়ারি পর্যন্ত অনুব্রতর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবে না ইডি। 9 জানুয়ারি পর্যন্ত শুনানি স্থগিত।